আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য অসম্ভবেও আমার তুমি গল্পের 37 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। মিস্টার চৌধুরী, এ কী অবস্থা আপনার? আওয়াজটা শুনে চোখ তো লাভডার। টানা এক ঘন্টা ওভাবেই রাস্তায় পড়ে রয়েছে সে, গাড়িতে হেলান দিয়ে এক পা গুটিয়ে অন্য পা লম্বালম্বি ছড়িয়ে, চোখে মুখে হতাশ ভঙ্গিমা। আশেপাশে লোকজনের ভিড় উপচে পড়ছে বেশ কৌতূহল তাদের খানিকক্ষণ আগেও আবরারের রাস্তার মধ্যে আর্তনাদ করা নিয়ে। ডক্টর রিবন্তী হোক বিড় ঠেলে কোনো মতে এগিয়ে এলো আবরারের নিকট। যাত্রাপথে আবরারের গাড়ি দেখেই সে নিজের গাড়ি থামিয়ে নেমে আসা তার, আর এসে এরূপ অবস্থা। রিবন্তী এগিয়ে গিয়ে আবরারের কাঁধে হাত রেখে গোল চোখে উদ্বেগ নিয়ে বলল, এনি প্রবলেম মিস্টার চৌধুরী? আপনি এইভাবে কেন, কিছু হয়েছে আপনার? আবরার খানিক্ষণ মনোযোগ দিয়ে তাকিয়ে রইল। পর মুহূর্তে কালো মুখে ক্ষীণ আওয়াজ তুলে বলল, ও চলে গেছে। রিবন্ধী হক ব্রো কোচকে নিলেন। আবরারকে যত দূর জেনে এসেছে তাতে এরকম শক্ত মানুষ দুটো হয় না। আজ এমন কি হলো যে উনি মাঝ রাস্তায় সব কিছু ভুলে কান্না ভেঙে পড়লেন, তার উপর এভাবে হাত পা ছড়িয়ে বসে আছে? ব্যাপারটা নিয়ে খানিক্ষণ মাথা ঘাটিয়ে রিবন্ধী হক আশেপাশে উৎসুক জনতার দিকে তাকালো। সামান্য গলা বাড়িয়ে বলো, আপনারা কি দেখছেন, যান নিজেদের কাজে যান। এরপরে আর কেউ দাঁড়ালো না সেখানে, একে একে ধীরে সুস্থে যে যার মতো প্রস্থান নিতে শুরু করলো। সেদিক থেকে চোখ সরিয়ে রিবন্তী পুনরায় তাকায় আবরারের দিকে ঝুঁকে এসে শান্ত গলায় বলল, কে চলে গেছে মিস্টার চৌধুরী? আর আপনার মিসেস কোথায়? আপনার এমন অবস্থা কেন আবরার? নিচের দিকে তাকিয়ে শুকনো ডোব গিলে বলল, নেই। রিমন্তী উদ্বিগ্ন হয়ে বলল, নেই মানে এমন অবস্থায় কোথায় গেছেন উনি? আবরার চকিত তাকালো, সরোজ চোখ করে বলল, এই অবস্থায় মানে? রিবন্তী ব্যস্ত গলায় বলল, কেন আপনি জানেন না? মিসেস চৌধুরী আপনাকে বলেনি? উনি তো প্রেগন্যান্ট ছিল। আবরার কপালে বাস নিয়ে দাঁড়িয়ে যায়। সন্দেহান গলায় বলে, আপনি কি করে জানলেন? ও তো রিবন্তী মাঝপথে অধৈর্য হয়ে বলে ওঠে, আমি কেন জানবো না, রিপোর্ট তো আমিই করিয়েছি। আবরার চমকে উঠল, ভরকে গিয়ে বলল, আপনি ওর রিপোর্ট মানে? ওই রিপোর্টে তো আপনার হাসপাতালের নাম ছিল না, আর পেশেন্টের গার্ডিয়ানের জায়গায় তো অন্য কারোর নাম ছিল। রিবন্তী অবাক হয়ে জবাব দেয়, কি বলছেন মিস্টার চৌধুরী? আপনি নিজে আপনার স্ত্রীকে আমার কাছে নিয়ে এলেন, আমি টেস্ট করলাম, ভুলে গেলেন সেসব? তারপর আমি তো আপনার ল্যান্ডলাইনে কল করে রিপোর্টের কথা জানালাম আপনার স্ত্রীকে। এরপর দিন আপনার স্ত্রী এসে আমার থেকে রিপোর্ট নিয়ে গেল, তখনই না উনি জানলো যে আপনাদের সন্তান আসছে পৃথিবীতে। মা হচ্ছে জানতে পারে সে কি খুশি না ছিল উনি। আর আপনি বলছেন আমার হাসপাতালের নাম ছিল না, আপনার নাম ছিল না, এও কি সম্ভব? আবরার কিছুই বুঝে উঠতে পারলো না, মাথার মধ্যে তাল গোল পাকালো। কিছু সময় হন্তদন্ত স্নায়ুযুদ্ধ চলতে শুরু করলো। আচমকা মুখের রং পাল্টে এলো তার, নিজের সাথে বিড়বিড় করে বলল, ও গড, ওই রিপোর্ট তাহলে নকল ছিল? মৃণালের নাম ছিল তখন, যখন নিশ্চয় মৃণালেরই কাজ হবে এটা। ওই দিন ওই বাড়িতে এলো, হতে পারে রিপোর্ট ওই রেখেছে। আর ওভাবে যে আমার চোখের সামনে রাখার মানে ছিল যাতে আমি রিপোর্ট পেয়ে স্নিগ্ধাকে বলবো যে আমার লাইফ থেকে সরিয়ে দেই, আর সেই সুযোগে ও স্নিগ্ধাকে পেয়ে যাক। আর আমিও কোনো কিছু না চিন্তা করে চোখের মাথায় এত নোংরা কথা বলে দিলাম স্নিগ্ধাকে, অবিশ্বাস করলাম, ওকে ছোট করলাম, আর শেষ পর্যন্ত নিজের বাচ্চাকে অ্যাভয়েড করতে নিয়ে যাচ্ছিলাম। আমি তাহলে স্নিগ্ধাকে ভুল বুঝেছি? আমি মানুষ নই, আমার তো নিজেকেই ঘৃণা লাগছে ভীষণ। কয়েক মুহূর্ত স্নিগ্ধার অস্ত্রসিক্ত মুখটা ভাসল আবরারের চোখের সামনে, আগের থেকেও বেশি অস্থিরতা অনুশোচনা ক্রন্দন চেপে ধরল তাকে। আবরার কেমন নিশ্চুপ হয়ে যেতে দেখে রিবন্তী হোক ব্যস্ত গলায় বলল, মিস্টার চৌধুরী কিছু ভাবছেন? আবরার ভাবনা রেখে রিবন্তীর দিকে তাকালো কৃতজ্ঞতা সূচক ধ্বনি নিয়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর, আমার অনেক বড় উপকার করলেন আপনি। রিবন্তী না বুঝে বলল, আমি আপনাকে উপকার করলাম কিভাবে?
আবরার ব্যস্ত হয়ে উত্তর দেয়, আমাকে যেতে হবে, আসি। রিবন্তি অকের উত্তরের অপেক্ষা না করে দরজহীন হয়ে গাড়িতে উঠে বসল আবরার। রিবন্তির চোখ মুখে জেঁকে বসা প্রশ্নগুলোর জবাব না দিয়ে গাড়ি চালু করলো। এরপর ফুল স্পিডে এগিয়ে এলো তার গন্তব্যের উদ্দেশ্যে। বাড়ির প্রত্যেকটা কর্নার খুঁজে নিয়েছে আবরার স্নিগ্ধা নেই। আজকের একটা দিনে তার সব কিছু কেমন উলট পালট হয়ে এলো। অথচ কালো সব কিছু কত সুন্দর ছিল, সাজানো ছিল, সুখের ছিল তাদের সংসার। খানিকক্ষণ আগেই আবার হ্যানালের থেকে জানতে পারলো মৃণালের এখানে আসার কারণ আর রিবন্তি হকের বলার কথা কিছু যথার্থ ব্যাখ্যা। স্নিগ্ধা একাই হাসপাতালে গিয়েছিল আজ, রিবন্তি হকের হাসপাতালে। তার মানে রিবন্তির কথা পুরোপুরি সত্যি, আর বাকিটা স্নিগ্ধার অচেতন দেহ নিয়ে মৃণালের ওই বাড়িতে আসার গল্প। সেটাও শ্রুতিগম্য হয়েছে আবরারের। সব কিছু এখন স্বচ্ছ, জলের মতো স্বচ্ছ, পরিষ্কার। যেটুকু ঘোলাটে ছিল সে সবটুকুই, কিন্তু দেরি হয়ে গেল ভীষণ। মেয়েটা নিশ্চয়ই নিজের অনাগত সন্তানকে বাঁচাতে সেই সন্তানের বাবার হাত থেকেই পালিয়েছে, কিংবা পালিয়েছে চরিত্রে লেগে যাওয়া মিথ্যে আর অর্থহীন দাগগুলো থেকে। তাই বলে আমি তোমাকে হারিয়ে যেতে দেব না পড়ি, আমি খুঁজবো তোমায়, সমগ্র পৃথিবী এক করে হলেও খুঁজতে থাকবো তোমাকে, খুঁজে বের করবই। আমার করা ভুলের জন্য তোমাকে হারিয়ে যেতে আমি দেব না, তোমাকে ফিরিয়ে আনবো। তারপর যা শাস্তি আমাকে দেয়ার তুমি দিও, আমি মাথা পেতে নেব। দরজায় এত জোরে করা কাজ শুনে কাজ ফেলে দৌড়ে এসে দরজা খুললো মিনা। ওপাশে আবরারকে দাঁড়িয়ে থাকতে দেখে মুখে হাসি ফোটা তাৎক্ষণিক। সুতির কাপড়টা মাথা টানতে টানতে বলল, আরে আপনি সাহেব, আসুন না ভিতরে। আবরার তাড়াহুড়া করে ভিতরে এলো। আবরারদের জমিদার বাড়িতেই থাকছে স্নিগ্ধার পরিবার। আবরারের উপস্থিতি টের পেয়ে ভাত রেখে উঠে এলো মজিদ। খুশতে প্রজ্জ্বলিত মুখ নিয়ে বলল, সাহেব এসেছেন জি, আসুন আসুন, বসুন না। আবরারের ভিতরটা চিন্তায় ফেটে যাচ্ছে, কোত্থেকে কি বলা শুরু করবে কিছুই মাথা ঢুকছে না। ক্ষীণ আওয়াজে বলল, নিতু কোথায়? মজিদ হেসে বলল, ও বাইরে গেছে গাছে পানি দিতে, এসে যাবে, আপনি বসুন না। মজিদ পুনরায় চেয়ারটা এগিয়ে দিল আবরারের দিকে। আবরার বসল না, এদিক ওদিক চোখ বোলাতে শুরু করলো, বুকটা ভীষণ রকম কাঁপছে তার। স্নিগ্ধা এখানে এসেছে তো? স্নিগ্ধা কেমন আছে সাহেব? ও এলো না জি? কথাটা আবরারের হৃৎপিণ্ড কেঁপে উঠল একেবারে, চমকে তাকালো, শুকিয়ে এলো গলা। তার মানে স্নিগ্ধা আসেনি এখানে? কোথায় গেল? মজিদ মিনা উত্তরের আশায় তাকিয়ে আছে আবরারের মুখের দিকে। আবরার হাত দিয়ে কপালে সূক্ষ্ম দানা অনুরূপ ঘামের ফোঁটাগুলো মুছে ভাঙা গলায় বলল, ভালো আছে, অন্য একদিন আসবে, আমি এখন আসি। কথাগুলো একদমই বলে উল্টো করে হাঁটা দাঁড়ল আবরার। ভরকে গিয়ে তাকিয়ে রইল স্নিগ্ধার বাবা মা। কিছুই বোধগম্য হয় না তাদের, একে অন্যের মুখ চাওয়াচাই করছে। আবরার কোনো কিছুই তোয়াক্কা না করে সদর দরজায় বেরিয়ে পড়ে দ্রুত পায়। স্নিগ্ধাকে খুঁজে বের করতেই হবে। কোথায় গেল স্নিগ্ধা? রাস্তাঘাট তো ভালো করে চেনেও না মেয়েটা, কোনো বিপদ হলো না তো আবার? কথাগুলো ভাবতেও গ্রাম চটে আসে আবরারের চিন্তা কপালে রগ খুলে অনবদ্য ফুলে ফেঁপে উঠেছে। আজ রগের মাথা করা একটা ছোট্ট রাগের মাথায় করা একটা ছোট্ট ভুল তার সব কেড়ে নিল কি? একটি ভুল সারা জীবনের কান্নায় পরিণত হবে না তো আবার? তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।